চট্টগ্রামের আকবরশা এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত একটার দিকে চট্টগ্রামের আকবরশা থানার এক নম্বর ঝিলের বরিশাল গোনা এলাকার পাহাড় ধসের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার ও মাইনুল আক্তার নামে দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর রাত তিনটার দিকে আকবরশা থানার ফয়েজ লেকের লেক সিটি বিজয়নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ও ইমন নামে দুজনের মৃত্যু হয়।